লেসের এতগুলো ক্যাটাগরি আছে, কেউ কি লেস নেবে? নিলে বলো কেমন লাগছে আমাকে আগে বলো। একদম সেই ট্রেনে লেস বিক্রি করতে যায়, কুরকুরে বিক্রি করতে যায়, একদম ওদের মতো লাগছে কি আমাকে? কেমন লাগছে আগে বলো। তারপর আমি বলবো আজকে কি হতে চলেছে, এক ঝুড়ি লেস নিয়ে কি হতে চলেছে, আজকে কি ভিডিও নিয়ে এসেছি আমি। তো চলো স্টার্ট করব আজকে ভিডিও। তো তার আগে বলি সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আর যারা আজকে নতুন নতুন এই লেসের ভিডিওটা দেখবে, আমার লেস খাওয়াটা দেখবে আর লেস খেতে ইচ্ছে করবে, তারা লেস খেতে খেতে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর যেটা করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, কারণ লেসের পর যদি আবার কুরকুরে খাই, কুরকুরের পর যদি আবার অন্য কিছু খাই, তখন কিন্তু তোমাদের কাছে ফার্স্ট নোটিফিকেশানটা যাবে যে আমার এই খাওয়া খাইয়ের ভিডিও, আমার এই বিভিন্ন রকম ভিডিও, যাই হোক যে কোনো ক্যাটাগরির ভিডিও চলে এসছে। তো ঝট করে এসে তোমরা ক্লিক করে দেখে দিতে পারবে। তো প্লিজ বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবে না। তো সবাই কেমন আছো বলো, সবাই ভালো আছো? তো আমি একটু একটু খারাপ আছি, বাট এখন ভালো আছি, কারণ আমি ভিডিও করছি। ভিডিও করলে মুড ফ্রেশ হয়ে যায়, ভীষণ ভালো থাকি। তো চলো কথা না বাড়িয়ে আজকে আমি লেস টেস্ট করব, দেখে নাও কতগুলো ক্যাটাগরি আছে। দেখতে পাচ্ছ তো, মানে আমি এতগুলোই পেয়েছি। তো আর কী কী ক্যাটাগরি হয় লেসের, এটা কিন্তু তোমরা আমাকে জানাবে কমেন্ট করে। মানে আমি আপাতত এগুলোই পেয়েছি। আর একটা যেটা জানি আমি, ব্ল্যাক কালারের কিছু সিজোরিয়ান এরকম টাইপ কিছু একটা লেসের ফ্লেভার হয়, কিন্তু সেটা আমি আমাদের এখানে পাইনি। তো সেটাও কেমন খেতে সেটাও জানি না, আমার মনে হচ্ছে ওটা খুব ঝাল ঝাল হবে। যাই হোক, পাইনি, ভালোই হয়েছে, আমি ঝাল খেতে পারি না। আর কিন্তু তোমরা কতগুলো লেসের ক্যাটাগরি খেয়েছো, লেস কত রকম টেস্ট করেছো, তোমাদের লেস খেতে কেমন লাগে জানাবে। আমার কিন্তু লেস ভীষণ প্রিয় একটা জিনিস। লেস খেয়ে, কুরকুরে খেয়ে, মানে বিভিন্ন রকম চিপস খেয়ে বলতে পারো আমি এরকম গোলমলু হয়ে গেছি। তো ভালো, লেস খাওয়া খারাপ কিছু না, এতটা খারাপ জিনিস নয় এটা। কুরকুরেটা একটু অ্যাভয়েড করতে পারো, বাট লেস তো পটাটোর উপর দিয়ে চলছে। তো আমার মতো যারা এরকম পটাটো টাইপ হতে চাও তারা কিন্তু খেতে পারো। আর দুদিকে ঝুঁটি বেঁধে কেমন লাগছে আমাকে একটু বলবে, বলবে কাছ থেকে দেখো তো কেমন লাগছে আমাকে দুদিকে ঝুঁটি বেঁধে, লাল ঝুঁটি কাকাতুয়া লাগছে কি? তো চলো কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। নাকি আগে কোন কালারটা খাবো বলো তো, বুঝতে পারছি না। মানে আমি এইটা এইটা দেখতে পাচ্ছ, এইটা এটার কি ফ্লেভার, সল্ট উইথ পেপার, মানে এইটা আমি কোনোদিনও টেস্ট করিনি। আর যেটা করিনি এটা কি আছে, এটা স্যান্ডারিয়ার চিলি, এটা আমি কোনোদিনও টেস্ট করিনি। এছাড়াও যেগুলো আমি পেয়েছি সেগুলো হচ্ছে, এটা টমেটো ট্যাঙ্গো, এটা তো খুবই কমন, একদম বাচ্চাদের ক্লাসিক সল্টের। আর এটা হচ্ছে ইন্ডিয়ান ম্যাজিক মশালা। আর একটা হচ্ছে চিলি লেমন, এটা খুব টেস্টি। তো এগুলো আমি টেস্ট করব। এরপর কিন্তু আমি আরও একটা জিনিস খাবো, আর যেটা দেখার জন্য তোমাদের কিন্তু লাস্ট অব দি ভিডিওটা দেখতে হবে, বোঝা গেল? স্কিপ করবে না, আমি কিন্তু লাস্টে আরও কিছু খাবো, শুধু লেস নয়। তো লেসের পাশাপাশি আর কী খাচ্ছি সেটাও কিন্তু দেখতে হবে। আর লেসগুলো খাওয়ার জন্য অবশ্যই একবার তো জল নিয়েছি, কেন বলো তো শুকনো শুকনো লেস, তো বাই চান্স যদি গলায় ফলে আটকে যায় তাহলে প্রবলেম হয়ে যাবে, তার জন্য আমি কিন্তু এক বোতল জলও নিয়ে নিয়েছি। তো চলো লেস খাওয়া স্টার্ট করি। আর তোমরাও কিন্তু পারলে লেস নিয়ে বসে পড়ো স্ক্রিনের সামনে, একদম মোবাইলটা স্ট্যান্ড করে রেখে স্ক্রিনের সামনে বসে পড়ো, একদম আমার সাথে সাথে লেস খাবে, চলে এসো। তো আমি এখন বসে পড়েছি লেস খাওয়ার জন্য, একটু ভালো করে জুত করে বসে নিলাম, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এতগুলো লেস বলে না, রাখতেও তো হবে কোথাও একটা, এই যে ঝুড়ির মধ্যে রেখেছি পড়ে যাচ্ছিলো এখানে ওখানে রাখতে। তো এখানে রেখে আমি এখন লেস খাওয়াটা স্টার্ট করছি, আর তোমরাও কিন্তু আমার সাথে লেসটা খেতে থাকো। আর কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না, আর ভালো লাগলে শেয়ার করো ভিডিওগুলো, তাহলে তোমরা শেয়ার করলে কমেন্ট করলে আমারও ভীষণ ভালো লাগবে। দেখো আমি ভাব, আমি ফার্স্ট এটা টেস্ট করবো, এটা কি আছে বলো তো, চিলি লেমনটা আমি ফার্স্ট, এই যে এটা, এটা বোধহয় আমি খাইনি। আমি কোন দুটো খাই জানো বেশি, আমি এটা খাই একদম প্লেনটা, আর খাই এটা, আর খাই এটা। এবার বাদ বাকি যেগুলো আছে এগুলো কিন্তু আমি খাইনি। ও আরও একটা আছে, দেখো পড়ে গেছিলো এটা,
এই যে এই একটা আছে, এটা হচ্ছে আমেরিকান স্টাইল ক্রিম অ্যান্ড অনিয়ন, এটা খাই, এই দুটো বেশি খাই, এইটা আর এইটা, এই দুটো আমার মানে ভীষণ ফেভারিট, ভালো লাগে। আর আজকে আমি টেস্ট করে বলবো যে কোনটা আমার বেশি ভালো লেগেছে। তো আমি ভাবলাম হয়তো দাঁতে করে ছিঁড়তে হবে, না দাঁতে করে ছিঁড়তে হয়নি আমাকে, হাতে করে ছিঁড়তে পেরেছি। যাই হোক, অকম্মন্য ঢেকি তো নিজের ওপর কনফিডেন্স নেই যে পারবো কি না। তো চলো দেখতে থাকো, আগে গ্রিনটা টেস্ট করি নাকি। এতগুলো লেস খাওয়ার পর আমি কি আর ডিনার করতে পারবো আজকে, কি মনে হয় তোমাদের? আমি কি ডিনার করতে পারবো? জানি না, আমি নিজেই জানি না, কি মনে হয় তোমাদের, কি মনে হয়? চলো লেস ছিঁড়ে ফেলেছি আর এখন খেয়ে দেখি। আমি খাচ্ছি এখন চিলি লেমন ফ্লেভার। একদম একটা লেমন লেমন স্মেল তো ছাড়ছেই, তার সাথে সাথে খুব টক, আমি টকটা খুব অ্যাভয়েড করি গো। টক ভীষণ ভালো, মানে খুব একটা ভালো লাগে না টক জিনিসটা। অনেকেই বলে যে মেয়েদের নাকি টক ভালো লাগে, বাট বিশ্বাস করো আমার ভালো লাগে না, তাই আমি এটা বেশি খেতে পারবো না। এটা টক টক, যারা টক খেতে ভালোবাসো তার জন্য এটা, এটা আমার জন্য না। যাই হোক ভালো, তারপর আমি টেস্ট করব লাস্ট। এখানের মধ্যে সবথেকে আমার সবথেকে প্রিয়, মানে সবথেকে প্রিয় যে ফ্লেভারটা সেটা টেস্ট করব। তো এরপর আমি একটা নতুন, মানে যেটা আমি কোনোদিনও করিনি সেটা টেস্ট করি, এটা। ঠিক আছে, তো দেখি এটা কেমন। ও, এর গায়ে দাগ দাগ নেই, মানে লেস মানেই যেটা ভাবি দাগ দাগ, এর গায়ে দাগ দাগ নেই। এটা একটা নতুন ফ্লেভার কিন্তু। এটা কি দেয়া আছে বলতো বুঝতে পারছি না, মানে একটা কীরকম অন্যরকম স্মেল পাচ্ছি, মানে স্মেলটার নাম আমি জানি না, কিসের স্মেল বুঝতে পারছি না। কারি পাতা মনে হচ্ছে নাকি, কিন্তু দারুণ টেস্টি, দারুণ দারুণ টেস্টটা, দারুণ। এটা কিন্তু দারুণ, খুব ভালো লেগেছে। এরপর একটা টেস্ট করি, এখন যদি পুরোটা খেতে যাই না কি হবে, খেয়ে নেব। কিছু ছাড়া যাবে না, আমি ছাড়বো না। তো এরপরে আমি যেটা টেস্ট করব এইটা, এটা আমার ভালো লাগে, ইন্ডিয়ান মশালা, ম্যাজিক মশালা। চলো এটা খাই। রিসব যদি থাকতো না আমার এই এত লেস খাওয়া আর করে দিত। তো এই যে লেস মানেই চিরাচরিত একটা ডিজাইন, এই যে আলপনা, আলপনা দেখতে পেয়েছ? তোমরা কীভাবে লেস তো ভেঙে, আমার তো লেস যত বড়ই হোক পুরোটা মুখে ঢুকিয়ে না দিলে ঠিক শান্তি হয় না।
দারুণ দারুণ সব টেস্ট। এবার আমি এটা টেস্ট করবো। একে আবার ছেড়ে যায় না গো, একে আমার যাতে করে ছিটতে হবে। হাওয়াটা বার করে দিয়েছে। এটা আমার দারুণ লাগে, বিশ্বাস করো। আমি বেশি রিচ টিচ পছন্দ করি না তো, এটা আমার দারুণ লাগে। প্লেনের উপর দারুণ আমেরিকান বলে কথা। কেউ যদি ধরে এরম করে লেস খাবে লেস খাবে লেস খাবে লেস খাবে নিয়ে নিল, আমার যে মাথাটা কি গরম হয়, মানে লেস আর মটন। কেউ যদি আমার কান থেকে সোনা ছিনিয়ে নিয়ে চলে যায়, আমার মনে হয় এরকম রাগ ধরে না। যদি নিয়ে যায় এত রাগ ধরবে না। আমি লেসের প্যাকেটটা ছিঁড়তে ছিঁড়তে ভিডিওটা লাইক করে দাও আর কমেন্ট করো, কিন্তু করে দাও তোমরা নেক্সট প্যাকেটটা ছিঁড়তে ছিঁড়তে তোমরা লাইক কমেন্টটা করে দাও দেখি। দেখো অনেকেই ভিডিও দেখো কিন্তু কমেন্ট কেন করো না গো, কেন করো না? খারাপ হলে খারাপ বলো, ভালো হলে ভালো বলো, কোনো কিছুতেই প্রবলেম নেই। খারাপ হলে ভালো করার চেষ্টা করবো তো, আর ভালো যদি বলো তাহলে একটু বেশি বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো এবার আমি এটা টেস্ট করছি। দাঁতে কি জোর দেখেছ, কোথায় আছে দাঁতে জোর? পারো দাঁতে করে লেস চিড়তে? দাঁত দেখেছ একদম? এটা ভালো টমেটো, কিন্তু এর স্মেলটা আমার ভালো লাগে। আমি এটা বেশি খাবো, একদম ভালো লাগে। কোথায় আমি এখন রেখে দিচ্ছি। এবার আমি খাবো সল্ট উইথ পেপার। এটাতে কি থাকে বলতো, যে এরকম একটা কেমন ভিতরে মনে হচ্ছে যেন কোনো পারফিউম খেয়ে ফেলেছি, এরকম একটা গন্ধ। এটা হাতে করে ছেড়া গেছে, সল্ট উইথ পেপারটা খাচ্ছি। এটা একদম নর্মাল, ছোটো বাচ্চাটা তো খেতে পারবেই, এমন কিছু নেই, ঝাল নেই, কিছু নেই, নুনও নয় খুব একটা বেশি, একদম প্লেন মতোই। কিন্তু এটা খেতে আমার এখন ভালো লাগছে না, কারণ এটা যখন কিনে নিয়ে এসেছিলো তখন কিন্তু এটা দেখে আনেনি, এর গায়ে একটা ফুটো ছিল আর যার জন্য লেসটা পুরো নেতিয়ে গেছে, এখন ভালো লাগছে না এটা খেতে। এত বড় খাবোই না, ঢুকে দিলাম আবার। এবার আমি আমার লাস্ট মানে সব থেকে যেটা ফেভারিট সেটা টেস্ট করছি। কোনটা বাকি আছে বলতো, কমেন্ট করে বলো দেখি কোনটা বাকি আছে এতগুলোর মধ্যে। আমি প্রথমেই দেখালাম কী কী নিয়েছিলাম, কোনটা এবার বাকি আছে আমাকে বলো তো। তো এটা আমার ভীষণ ফেভারিট, ভীষণ। এটা আমার দারুণ লাগে, একদম প্লেন, নুন নুন একটা ব্যাপার আছে এর মধ্যে। আমি নুন নুন মানে নোনতা জিনিস খুব ভালোবাসি, কিন্তু আমি টক খেতে ভালোবাসি না, তাই এটা আমার খুব ভালো লেগেছে। এতদিন আমার এটা ফেভারিট ছিল। লেসের তিনটে নতুন ফ্লেভার টেস্ট করলাম, টোটাল সাতটা। আমার এটা ভালো লাগে, মানে এটা ভালো লাগেনি,
একদম ভালো লাগেনি, আর সবগুলোর মধ্যেও আমার এটা ভালো লেগেছে। আমি ভেবেছিলাম আজকে হয়তো যেগুলো নতুন টেস্ট করছি তার মধ্যে কিছু একটা এটাকে পেরিয়ে যাবে ভালো লাগার দিক থেকে, কিন্তু দেখলাম না। আসলে ব্যাপারটা হচ্ছে সব ক্ষেত্রেই দেখবে যে ভালো লাগাটা কিন্তু সেই জায়গাতেই থাকে, যে যত ভালোই আসুক। এটা লাইফের ক্ষেত্রেও তাই, যে যে যত ভালোই আসুক লাইফে তবুও সেই যে ভালো লাগা, এই ভালো লাগাটা কিন্তু একই রকম থাকবে। হ্যাঁ, ক্ষণিকের জন্য হয়তো রং সং দেখে তাকে ভালো লাগতে পারে, কিন্তু ভিতরটা তার ভালো লাগবে অত ভালো লাগবে না তোমার, যতটা তোমার সেই পুরনো দিনের ভালো লাগার মানুষ বলো বা কোনো জিনিস বলো, সেই যে একটা আন্তরিক ভালোবাসা না, সেটা আসবে না ঝট করে। তো যাই হোক, লেসের ক্ষেত্রেও সেটাই আমার হলো। আমি আজকে তিনটে নতুন ফ্লেভার টেস্ট করে দেখলাম, খেয়ে একদম মানে আমার সব থেকে বেশি ভালো এখনও এটাকেই লাগছে। এখন কতগুলো ক্যাটাগরি আছে যেগুলো আমি টেস্ট করা হয়নি, তো আজকের পর আমার মনে হচ্ছে যে সবগুলো খেয়ে নিলেও আমার এটাই ভালো লাগবে। তো লাস্ট আমি বলেছিলাম যে আমি শুধু লেসই খাবো না, তার সাথে আরও কিছু খাবো। এই ক্যাডবেরি সল্ট আমার হেভি ভালো লাগে, হেভি লাগে। এটা একটা গুলি গুলি ব্যাপার না, একে ছেঁড়া যায় না সহজে। আর কাছি দিয়ে ছিঁড়লে সেই ছোটবেলার মতো মজাটা থাকে না, সেই ছোটবেলার মজাটা পেতে গেলে কিন্তু আমি দাঁতে করে ছিঁড়েই খেতে হবে। এই দেখো গুলি বেরিয়ে গেছে, কি যে ভালো লাগে এটা বলার কথা না, দারুণ। তো আমি সল্টস কিনি, তোমরা কমেন্ট করে জানিও কিন্তু যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর এর মধ্যে কোন ফ্লেভারটা লেসে তোমাদের ভালো লাগে। আর এগুলো বাদ দিয়েও আরও কতগুলো ফ্লেভার আছে সেটাও কিন্তু আমাকে জানিও, আমি পরে কোনো দিন টেস্ট করবো তোমাদেরই সামনে। তো আজকের মতো চললাম, টাটা, ভালো থেকো, সুস্থ থাকো, বিশ, আর আমার ভিডিও দেখতে থাকো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে থাকো, প্লিজ শেয়ার করতে থাকো, পাশে থাকো, টাটা।